তসলিমা নাসরিন এবার সৌদি আরবের পক্ষ নিলেন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক কলামে তিনি উল্লেখ করেছেন সৌদি আরবের কাছ থেকে ইসলাম চর্চার বিষয়ে শেখার অনেক কিছুই আছে কলামে তসলিমান নাসরিন বলেন জামাতি ইসলামী দলটি গঠিত হয়েছিল মুসলিম ব্রাদারহুড দলের আদর্শে আজ জামাতি ইসলামী পাকিস্তান বাংলাদেশ ভারত সবখানে টিকে আছে কিন্তু মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হচ্ছে এ দলটি মিশরে তৈরি হয়েছিল উনিশশো সালে তসলিমান নাসরিনের মতে মুসলিম দেশগুলোতে ইসলামী আন্দোলন করাই ছিল ব্রাদারহুডের মূল উদ্দেশ্য সমাজের সর্বস্তরে পৌঁছানোর জন্য সমাজ সেবামূলক কাজ করার ব্রত নিয়ে নেমেছিল এই দলটি দেশে দেশে দলটি এবং দলের আদর্শ জনপ্রিয় হয়ে ওঠে এই মিশরে স্বৈরাচারী এক মোবারককে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা এসেছিল মুসলিম ব্রাদারহুড কিন্তু বেশি দিনের জন্য ক্ষমতায় থাকা সম্ভব হয়নি মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি এই দলকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে তসলিমা নাসরিন কলামে আরও উল্লেখ করেন মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেই নিষিদ্ধ জর্ডান সৌদি আরব বাহরাইন কুয়েত মিশর সিরিয়া রাশিয়া বেলারুস কাজাখস্তান তাজিকিস্তান এ দেশগুলো নিষিদ্ধ করেছে এই সংগঠনটিকে কলামে আরও বলা হয় সম্প্রতি সৌদি আরব মক্কার মসজিদগুলোর একশো ইমাম এবং ইসলাম প্রচারককে চাকুরি থেকে বরখাস্ত করেছে ওদের দোষ কি ছিল দোষ ছিল দুই সালে নিষিদ্ধ হওয়া মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে জনতাকে জানানোর সরকারি নির্দেশ তারা মান্য করেননি তারা প্রচার করেননি ইসলামী জঙ্গি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড ইসলামের শিক্ষা মেনে চলে না সৌদি আরবের কেন এত রাগ মুসলিম ব্রাদারহুডের ওপর এরও কাহিনী আছে নাসরিন বলেন মুসলিম ব্রাদারহুডের কর্মীরা যখন মিশরে সিরিয়ায় ইরাকে এবং অন্যান্য দেশে মার খাচ্ছিল তাদের ধরে ধরে জেলে ভরছিল ওই সব দেশের সরকার তখন সৌদি আরব হাজারো ব্রাদারহুড কর্মীকে আশ্রয় দিয়েছিল আশ্রিত দলটি ধীরে ধীরে সৌদি যুব সমাজে জনপ্রিয় করতে লাগল নিজেদের সৌদি আরবের মাটিতে মার্কিন মিলিটারির অবস্থানের বিরোধিতা করতে লাগল সৌদি জনতাকে কট্টর ইসলামপন্থী বানাতে লাগল সৌদি আরব তা মেনে নেয়নি দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের স্বার্থ রক্ষা করছে আমেরিকা আর মুসলিম ব্রাদারহুড কিনা সৌদি আরবে বসে সৌদি আরবের স্বার্থবিরোধী সন্ত্রাসী দল গড়ে তুলছে এ হতে দেয়নি সৌদি সরকার আজ ইসলামী সন্ত্রাসী দলগুলোর ক্ষোভ কিন্তু মূলত আমেরিকার বিরুদ্ধে সকলে মুসলিম ব্রাদারহুডের আদর্শ অন্তরে লালন করে তসলিমা নাসরিন ওই কলামে মন্তব্য করেন সৌদি আরব ইসলামী দল ব্রাদারহুডকে নিষিদ্ধ করলেও বাংলাদেশে এখনও জামায়াতি ইসলামী সহ অন্য ইসলামী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে পারেনি বাংলাদেশ কি সৌদি আরবের চেয়েও বেশি ইসলামিক এমন প্রশ্ন তুলে তসলিমা বলেন তাহলে আমাদের দেশের সরকার কেন ইসলামী গোষ্ঠীর বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না